নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মণিপুরে শান্তি ফেরাতে আসামের সাহায্য, শিলচরে বললেন মুখ্যমন্ত্রী বীরেন। অসমীয়াদের 100% নিয়োগ, হিমন্তের বক্তব্যের নিন্দা বিভিন্ন সংগঠনের। দুষ্কৃতীদের উপযুক্ত শাস্তির দাবি, ঘুঙ্ঘুর থানার সামনে প্রতিবাদ স্থানীয়দের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মণিপুরের জাতি দাঙ্গার সমাধানে আসামের মুখ্যমন্ত্রীর সহযোগিতা চাইলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং। এ ব্যাপারে আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে শীঘ্র আলোচনায় বসবেন বলে জানিয়েছেন তিনি। রবিবার শিলচর সফরে এসে মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় একথা বলেন। রবিবার সকালে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংকে নিয়ে আসা হয় শিলচরে। সেখান থেকে অল আসাম মণিপুর ইয়ুথ সংগঠন ও বিভিন্ন সংগঠনের ব্যবস্থাপনায় দুধপাতিরে আয়োজিত জনসভায় অংশগ্রহণ করেন তিনি। জনসভায় অংশগ্রহণ করে সংবর্ধনার জোয়ারে ভাসলেন তিনি। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়। এই জনসভায় বিষ্ণুপ্রিয়া মণিপুরী, মণিপুরী সহ বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল আসাম মণিপুর ইয়ুথ সংগঠন ও বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বীরেন সিং বলেন, মায়ানমার থেকে আগত চীনা কুকিদের শরণার্থী হিসেবে ভরণ পোষণ দেওয়া হচ্ছে যাতে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি না হয়, তবু মণিপুর শান্ত হচ্ছে না। Assamese Manipuris ka beech mein Assamese Manipuri mein do teen hai Manipuris Vishnupriya Manipuris Maitri dada and Manipuris Muslim ye tinon ko kabhi ek saath nahi hua to humne aaye nahi raha 20-40 saal se ye koshish kar raha hu are dada jagah na bada karo na Manipuri jo hai isko ek kasa karke join karke ek saath rahe aur Assam ki bhalai ki kaam kare aur wo log ka service aur wo log ka jo bhi kota OBC वगैरह हो उसको मांगने में एक साथ मांगने के लिए हमने कोशिश करती रहा सारे बस 10-20 साल से। लेकिन फॉर्चुनेटली यहाँ पे अपने हेमंत बिस्वा जी जैसे CM आ गया तो हमने उससे पहले बात किया हुआ है, क्योंकि यहाँ में जो जितना भी मणिपुरी आसामी इस मणिपुरी है इसको कथा करके आपका इसमें थोड़ा कुछ सुविधा देने का, तो हेमंत जी ने भी बोला कि हाँ हम भी चाहिए कि आपका जो जितना भी मणिपुरी यहाँ पे है इसको कथा करके जो भी करना है हम करेंगे बोल के इसी वजह के लिए हम एनकेटीवी बूम एक नीचे करो एनकेटीवी बूम एक नीचे करो बस बस नहीं ये देखिए ये जो म्यांमार में अभी अनरेस्ट चल रहा है वार चल रहा है तो इसी वजह से काफ़ी रिफ्यूजी मणिपुर का इंडिया के अंदर में आया हुआ है। तो इन कंसल्टेशन विद द सेंट्रल गवर्नमेंट होम मिनिस्ट्री हम लोग ये लोग को रिफ्यूजी तो नहीं बोल सकते, लेकिन वो लोग को ह्यूमिनिटी ग्राउंड में हम लोग शेल्टर दे रखा है, खाने पीने दे रहा है, रहने का जगह दे रहा है। চাকরিতে অসমীয়াদের 100% নিয়োগ করা হয়েছে বলে মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানালো বিভিন্ন সংগঠন। আসাম চুক্তির 6 ধারা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি বলেছেন, সরকারি চাকরিতে 100% পদে ইতিমধ্যে অসমীয়াদের নিয়োগ করা হয়েছে। রবিবার শিলচরে তারই বক্তব্যের তীব্র প্রতিবাদে সর্বভয় ইউনিয়ন টেরিটরি ডিমান্ড কমিটি, শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ, মাতৃভাষা সুরক্ষা সমিতি, বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট সহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। একই সাথে তারা একযোগে এদিন বরাক পৃথকীকরণের দাবিকে পূর্ণ সমর্থন জানিয়ে আগামীতে এ ব্যাপারে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নেবার আহ্বান জানিয়েছেন। বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় এদিন বলেন, সরকারি চাকরির ব্যাপারে মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য দুর্ভাগ্যজনক। এই রাজ্যে কারা অসমীয়া সেই সংজ্ঞায় এখন অবধি নির্ধারণ করতে পারেনি সরকার। তিনি বলেন, আসাম একটি বহুভাষিক রাজ্য, এখানে বড়ো, ডিমাসা, কোচ রাজবংশীরা রয়েছেন, এদের জন্য পৃথক উন্নয়ন পরিষদ রয়েছে। বরাকে বাংলাভাষী 85%, এই রাজ্যে রয়েছেন 500টি চা বাগানের শ্রমিকরা, রয়েছেন মণিপুরি, কুকি, মার সহ বিভিন্ন ভাষিক গোষ্ঠী। সরকারি চাকরিতে সবার সমঅধিকার সংবিধান প্রদত্ত, তাই একটি রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধরনের অসাংবিধানিক বক্তব্য রাখতে পারেন না এবং তারা এই ধরনের প্রচেষ্টা কোনো অবস্থায় মেনে নেবেন না।
তিনি বলেন, যদি মুখ্যমন্ত্রী তার এই বক্তব্য প্রত্যাহার না করেন তবে আগামীতে তারা সমগ্র বরাক জুড়ে তীব্র আন্দোলন গড়ে তুলবে। বিশিষ্ট অধ্যাপক তথা সমাজকর্মী নিরঞ্জন দত্ত এদিন বলেন, যেহেতু কারা প্রকৃত অসমীয়া সেই সংজ্ঞায় এখন নির্ধারিত হয়নি, তাই মুখ্যমন্ত্রীর এই ধরনের বক্তব্য অসাংবিধানিক ও দুর্ভাগ্যজনক। তিনি অবিলম্বে মুখ্যমন্ত্রীকে তার এই বক্তব্যের ব্যাপারে স্পষ্টীকরণ দেবার দাবি জানিয়েছেন। অন্যথা আগামী প্রজন্মের স্বার্থে এই ধরনের পক্ষপাতিত্বের বিরুদ্ধে প্রতিবাদে আইনি পদক্ষেপ এবং গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা ছাড়া কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বরাক ডেমোক্রেটিক ইয়ুথ ফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পনা গুপ্ত, জয়দীপ ভট্টাচার্য, ঋষিকেশ দেব, নবরণ দে চৌধুরী, হারাধন দত্ত, মাতৃভাষা সুরক্ষা সমিতির সভাপতি সুনীল রায় প্রমুখ। সেখানে প্রকৃত ভারতীয়রা, ভারতীয়দের নাম কাটা গেছে, অথচ মুখ্যমন্ত্রী বলছে যে এনআরসিতে অনেক বিদেশির নাম ঢুকে গেছে, এগুলো কাটার ব্যবস্থা করছি। এটা সংবিধানে এরকম কোনো প্রভিশন নেই, অ্যাজ পার কনস্টিটিউশন এনআরসি একবার হয়ে গেলে সেটার থেকে কারো নাম কাটা যায় না। সেটা মুখ্যমন্ত্রী জানেন কি না আমি জানি না। এবং আমাদের প্রতি দেখুন, আজকে আমাদের এই ডিলিমিটেশনে 15টা সিট ছিল, 2টো সিট কেটে দেওয়া হলো। আজকে আমাদের চাকরি বাকরি নেই, 86,000 চাকরির মধ্যে মাত্র 212 জন চাকরি পেয়েছে। আজকে আমাদের দেখুন মেডিকেল কলেজ, আসামে 5টা মেডিকেল কলেজ একসঙ্গে শুরু হয়েছে, প্রত্যেকটার কাজ আরম্ভ হয়ে উদ্বোধন হতে চলেছে, কিন্তু করিমগঞ্জ মেডিকেল কলেজের এখনও পর্যন্ত কোনো সন্ধান নেই, কোনো জায়গা পর্যন্ত দেখা হয়নি। মাল্টি লজিস্টিক পার্কের আশ্বাস দেওয়া হয়েছিল, সেটাও হয়নি। মিনি সেক্রেটারিয়েট করার কথা সর্বানন্দ সোনোয়াল বলে গেছিলেন, সেটাও হয়নি। বিবেকানন্দ রিসার্চ ইনস্টিটিউটের জন্য সর্বানন্দ সোনোয়াল প্রতিশ্রুতি দেওয়ার পর আসাম বিশ্ববিদ্যালয় 5 বিঘা জমি দান করেছে, কিন্তু সেখানে সেটা গড়ে ওঠেনি। এই সমস্ত কারণে আমরা বলেছি বারবার, যদি তোমরা আমাদের প্রতি এই বিমাতৃসুলভ আচরণ করো তাহলে আমাদের আসাম থেকে বের করে দাও। আমরা তাই আমরা পৃথক বড়কীকরণের ডাক দিয়েছি। আপনারা জানেন এই পৃথক বড়কীকরণের ডাক আজকে নতুন নয়, 60 বছর আগের থেকে পরিতোষ পাল চৌধুরীর নেতৃত্বে ইউনিয়ন টেরিটরি ডিমান্ড কমিটি দীর্ঘদিন। দুষ্কৃতীদের উপযুক্ত শাস্তির দাবিতে রবিবার সন্তোষ নুনিয়ার পরিবার ও স্থানীয় লোকেরা শিলচর ঘুঙ্ঘুর থানার সামনে প্রতিবাদ সাব্যস্ত করেন। সংবাদ মাধ্যমের কাছে প্রতিবাদকারীরা জানান, শিলচর মেডিকেল রোডের বাসিন্দা সন্তোষ নুনিয়া ও তার বন্ধুরা মিলে মঙ্গলবার রাতে কালীপুজো থেকে বাড়ি ফেরার সময় ও এলাকার স্থানীয় কিছু দুষ্কৃতী অস্ত্র নিয়ে সন্তোষ নুনিয়া ও তার বন্ধুদের উপর হামলা চালায়। তারপর তাদের গাড়ি ভাঙচুর করে এবং তাদের উপর হামলা চালায়। এতে আহত হন গাড়িতে থাকা সন্তোষ সুনিয়া ও তার বন্ধু। এ বিষয়ে বুধবার শিলচর মেডিকেল ঘুঙ্গুর থানায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা করা হয়, কিন্তু 5 দিন হয়ে যাওয়ার পরেও দুষ্কৃতীদের আটক করতে পারেনি ঘুঙ্গুর থানার পুলিশ। এ বিষয়ে রবিবার স্থানীয় জনগণ ও সন্তোষ সুনিয়ার পরিবারের পক্ষ থেকে থানার সামনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রতিবাদ সাব্যস্ত করা হয়। সেই সঙ্গে স্থানীয় জনগণ পুলিশ সুপার ও মুখ্যমন্ত্রীর কাছে ন্যায় বিচারের দাবি জানান। আমরা একটু অন্যদিকে প্রোগ্রামে একটু বিজি আছি, আমরা এখন গেছিলাম, আমরা 4-5 জন যাওয়ার পরে তিন চার সালে এইটাই কইছে যে আমরা এখন অন্যদিকে বিজি আছি একটু। আচ্ছা, এটা সিএম প্রোগ্রাম আছে আর আমি মোটামুটি 20-22 তারিখের লাগাত আমি একটা তারার লোকে যোগাযোগ করব, কিংবা একটা পরামর্শ নিব। আপনারা প্রশাসনের কাছে কী বিচার লাগে? আমরা প্রশাসনের কাছে এটাই বিচার লাগে, যেহেতু বারবার এটা একবার না, এটা 7-8 বার এরকম সন্তোষ নুনিয়ার উপরে, এটা আমার সমাজের ছেলে, এটা বারবার তারা, হ্যাঁ তারা বারবার এরকম করে। আমরা চাই না যে হিন্দু মুসলিমের মধ্যে এরকম কোনো ভেদাভেদ সৃষ্টি হইতো, হ্যাঁ আমরা চাই মিলিয়া চলতাম, কিন্তু আমরার প্রশাসনের কাছে এইটাই রিকোয়েস্ট যে আপনার এসপি হোক, আপনার মেডিকেল থানার ইনচার্জ হোক এবং সিএমের কাছে, হ্যাঁ এইটাই অনুরোধ যাতে তা এই দুষ্কৃতির যাতে ন্যায্য বিচার হোক, না হলে তার জেলে নেওয়া হোক এবং তার উপরে একটা অ্যাকশন নেওয়া হোক। কিন্তু আমাদের আমার সমাজের ছেলেরার উপরে যদি এরকম তার কোনো এরকম যদি বারবার তারা ইয়ে করে, তো আমরা এটা চুপ থাকতাম না। অন্যদিন না হলে আমরা আন্দোলনে নামব, যদি তার উপরে কোনো যদি হামলা কোনো আঘাত কোনো এরকম কিছু হয়।
শিলচর রেল স্টেশন থেকে রবিবার সকালে এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। সকাল 10টার সময় স্থানীয় লোকেরা ওই মৃতদেহ দেখতে পান। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তার উপর আউটপোস্টে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়। খবর লেখা পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। উদ্যোগের উদ্যোগে রবিবার আয়োজিত হল বরাক উপত্যকা ভিত্তিক যোগাসন প্রতিযোগিতা। ইন্ডিয়া ক্লাব ইনডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতা উপত্যকার বিভিন্ন প্রান্তের প্রায় 300 জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিভিন্ন বয়সের ক্যাটাগরিতে প্রতিযোগীরা অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন্স খেতাবেও অংশগ্রহণ করে। এ খবর জানালেন উদ্যোগের সভাপতি গোপাল রায়। আমাদের এই অ্যাকোমোডেশনের ব্যবস্থা কিছু সংকুচিত এলাকা এবং আমাদের কিছু ছোট্ট পরিসরের মধ্যে আমাদের আয়োজন করতে হয়, তাই আমরা 250 টার্গেট রেখেছিলাম। কিন্তু তারপরেও অনেক প্রতিযোগী এসছে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে, করিমগঞ্জ, হাইলাকান্দি, ধর্মরা বিভিন্ন জায়গা থেকে এসছে প্রতিযোগিতা, এবং 275-এর ঊর্ধ্বে প্রতিযোগী আজকে এই আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এবং আমরা ছেলেদের 5টি গ্রুপ এবং মেয়েদের 5টি গ্রুপে ওই প্রতিযোগিতা আয়োজন করেছি, এবং প্রত্যেকটা গ্রুপে 6জন করে বিজেতাদের আমরা আজকে পুরস্কৃত করব। ইতিমধ্যে তাদের নাম ঘোষিত হয়ে গেছে, এবং যারা এই প্রথম হয়েছে প্রত্যেকটা বিভাগে যাদের প্রথম হয়েছে তাদের এই প্রথম ফার্স্ট যাদের হয়েছে তাদেরকে নিয়ে আমরা ছেলেদের চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন এবং মেয়েদের চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন আয়োজন করেছি। ইতিমধ্যে মেয়েদের চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হয়ে গেছে, এখন ছেলেদের চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন যে গ্রুপ, এই গ্রুপে খেলা চলছে। এবং আমরা দেখেছি আজকে এই বিশেষ করে আমাদের ভারতবর্ষে 2014-এর পরে যুগের প্রতি যে মানুষের আকর্ষণ বেড়েছে, আজকের এই প্রতিযোগিতায় আমরা ভালো করে অনুভব করতে পেরেছি। মানুষ উৎসাহ নিয়ে এসছেন, এবং গার্জেনরাও বাচ্চাদেরকে যুগের প্রতি অল্টারনেটিভ মেডিসিন হিসাবে, যাতে মানুষ সুস্থ থাকে, মানুষ যাতে রোগ না হয়, এই জন্য যে যুগের মানুষের মধ্যে আকর্ষণ বেড়েছে তা আমরা আজকে দেখতে পেয়েছি। এই জন্য আমরা বর্তমান যে কেন্দ্র এবং রাজ্য সরকার আছে তাদেরকে বিকশিত ভারত সংকল্প যাত্রার বিশেষ সভা সুন্দরী জিপির বনতারাপুরে। বিকশিত ভারত সংকল্প যাত্রার বিশেষ সভা রবিবার সোনাই উন্নয়নখণ্ডের সুন্দরী জিপির বনতারাপুর অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয়েছে। সুন্দরী জিপি সভাপতি এম মমতা সিং এর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা উপস্থিত থেকে নিজ নিজ বিভাগে উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান সভায় তুলে ধরেন। সভার শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন জিপি সচিব বীরব্রত ধর ও ধন্যবাদসূচক বক্তব্য রাখেন জিপি সভাপতির প্রতিনিধি চুনিলাল সিংহ। এছাড়া বিভিন্ন বিভাগের মধ্যে পশু বিভাগের রুবেল দাস, পিএনবির আহাদুল ইসলাম লস্কর, পূর্ত বিভাগের ফৈজা বেগম বরভুইয়া, কৃষি বিভাগের আফজল হোসেন লস্কর প্রমুখ। নেক্সট টাইম নেই থোড়া অ্যাকশন লিজিয়েগা, ইয়ে ইন লোক কেসা অ্যাকশন হুয়া হ্যায়, আজ তো প্রোগ্রাম তো হ্যায়, অলগ অলগ ডিপার্টমেন্ট, একদম ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট, নট অনলি ডিপার্টমেন্ট, দে আর গোয়িং টু ডেভেলপ আওয়ার এরিয়া, ইসকা এক এক লোক ভেজা হুয়া হ্যায়, ইস আয়া হুয়া হ্যায়, ইসকা ভাষণ অর ইম্পর্টেন্ট নোট নেই করেন তো কব করেন। और ये मेरे को बहुत दुख हो रहा है, सुंदरी जी भी ये एक्सक्यूज नहीं करना चाहिए। হাইলাকান্দি জেলার বিকশিত ভারত সংকল্প যাত্রার অধীনে জিপিগুলিতে আয়োজিত বিভিন্ন কার্যসূচির অঙ্গ হিসেবে রবিবার মোহনপুর জিপিতে বিশেষ সভার আয়োজন করা হয়। এই উপলক্ষে উভয় জিপিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সফল রূপায়ণের চিত্র তুলে ধরতে স্টল খোলা হয়। এতে ওই প্রকল্পগুলির যোগ্য হিতাধিকারীদের নামও নথিভুক্ত করা হয়, যাতে করে পরবর্তীতে প্রকল্পে তাদেরকে অন্তর্ভুক্ত করা যায়।
সভাগুলিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প রূপায়ণের ফলে উপকৃত ব্যক্তিরা তাদের সাফল্যের কাহিনী তুলে ধরে। পাশাপাশি সমগ্র দেশে কেন্দ্রীয় সরকারের প্রকল্প রূপায়ণের ফলে জনসাধারণ কিভাবে লাভবান হচ্ছেন তা তুলে ধরা হয় জ্যান স্কিনের মাধ্যমে। এদিন অনুষ্ঠানে অংশ নেন এডিসি লালগুলু কিহিংগেটি, আলগাপুরের উন্নয়ন খণ্ডের বিডিও সীমান্ত বিশ্বাস, মোহনপুর জিপির সভাপতি নিজামুদ্দিন বড়ভুইয়া, জিপির সচিব রঞ্জিৎ সেনা রাজকুমার সহ অন্যান্যরা। এদিন সভা পরিচালনা করেন বিশিষ্ট সমাজকর্মী শরীফউদ্দিন মাঝার ভুইয়া। প্রকল্পের মাধ্যমে আমাদের এলাকার সাধারণ মানুষ, গরিব মানুষ, দিনমজুর মানুষ উপকার হচ্ছেন এবং এখানে উপস্থিত আছেন আমাদের বিশেষ করে হাইলাকান্দি জেলার বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষ মহোদয়, ওনাদের প্রচেষ্টায় এবং বিভিন্ন বিভাগ থেকে আগত বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ এখানে আছেন, ওনাদের অশেষ প্রচেষ্টায় আমরা বিভিন্ন প্রকল্পগুলো সুন্দর এবং সুষ্ঠুভাবে পেয়েছি এবং আমরা আশা করেছি যে আমাদের হাতে যেগুলো প্রকল্প আছে মানুষের কল্যাণের জন্য, আমরা অনুরোধ রাখব যে মানুষ যেভাবে সুস্থ এবং সুন্দরভাবে সমাজ পরিস্থিতিতে মানুষ পায় সেই রাস্তা অবলম্বন করার জন্য আমি আমাদের উপস্থিত সবার আমার বিভাগীয় কর্মকর্তাবৃন্দ এবং বিশেষ করে বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দর কাছে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমি অনুরোধ জানাচ্ছি। এবং বর্তমানে আমাদের সরকার, আসাম সরকার শিক্ষিত গরিব যুবক যুবতীদের জন্য এবং বেকার যুবক যুবতীদের জন্য প্রকল্প হাতে নিয়েছে যাদের ঋণের মাধ্যমে মানুষকে স্বাবলম্বী করা যায়। সোনাই NGHS খেলার মাঠে সমাপ্ত হলো খেল মহারণ কর্মসূচি। রবিবার বিভিন্ন প্রতিযোগিতার ফাইনালের শেষে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণের মাধ্যমে সোনাই বিধানসভা ভিত্তিক এই প্রতিযোগিতার সমাপ্তি ঘটে। এদিন সকালে বিভিন্ন ফাইনাল খেলার উদ্বোধন করেন জেলা ক্রীড়া আধিকারিক সত্যনাথ দাস। পরে পুরো দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় অনারম্ভ অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার তুলে দেন আয়োজক LSA কমিটির সভাপতি মানব সিংহ সহ অন্যান্যরা। ফাইনাল খেলার অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনাই পৌরসভার চেয়ারপারসন শিলুরানী দাস, ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম, সোনাই বিধায়কের প্রতিনিধি সুফিয়ান লস্কর, সোনাবাড়িঘাট জিপি সভাপতির প্রতিনিধি শামসুল ইসলাম বড়ভুইয়া, পুর কমিশনার যথাক্রমে নেবুল ইসলাম লস্কর, দীপু কুমার দাস, বিভাশিষ রায়, প্রাক্তন জেলা ক্রীড়া আধিকারিক বদরুদ্দিন মজুমদার, সোনাই মণ্ডল বিজেপি সভাপতি ভজন সেন প্রমুখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন আয়োজক কমিটির সম্পাদক রামকৃষ্ণ নাথ। এনজি স্কুলের মাঠে আজ ইহার সমাপ্তি এবং আমাদের মোটামুটি খেলা শেষ হয়ে গেছে। একটি ফুটবল ভলিবল টুর্নামেন্ট ফাইনাল চলছে, তারপরে আমাদের পুরস্কার বিতরণী সভা হবে। এই এনজি স্কুলের মাঠে মিউনিসিপ্যালিটির সব কর্মকর্তা হয়ে আমাদের যারা পরিচালনা ছিলেন খুবই সুন্দরভাবে এই খেলাকে পরিচালনা করে, কোনো আমাদের অসন্তুষ্টি খেলোয়াড়দের মধ্যে আসেনি, খুবই সুন্দরভাবে আমরা খেলা অনুষ্ঠিত হবে। হিমন্ত বিশ্ব শর্মা সরকারকে আমি ধন্যবাদ দিতে চাই এইরকম আয়োজন করার। আমি আশা রাখি প্রত্যেক বছর এরকম আয়োজন হবে আর আমাদের কচিকাচার হয় গ্রামের লেভেল থেকে অনেক খেলোয়াড়রা উঠে আসবেন এবং ওনাদের যারা এখান থেকে চ্যাম্পিয়ন হয়ে ডিস্ট্রিক্টে গিয়েছেন ওনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ধন্যবাদ। বিগত 8-10 বছর থেকে খেল জিনিসটা একদম বিলুপ্ত হয়ে গিয়েছিল আর আজকে এই মহৎ পদক্ষেপের জন্য আমরা গ্রাম থেকে যে প্রতিভা গ্রাম জিপি থেকে সমষ্টি লেভেল, সমষ্টি থেকে ডিস্ট্রিক্ট লেভেল, ডিস্ট্রিক্ট থেকে স্টেট লেভেল, এই যে প্রতিভাগুলো এগিয়ে যাবে এটা অতীতে আমরা এইরকম কোনো কিছু ছিল না। বর্তমান সরকার এটা করিয়ে দেখিয়েছে, এর জন্য আমি সরকারকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা রাখছি আগামী দিনে এইভাবে আমাদের আসাম সরকার বিভিন্ন ধরনের খেল যেভাবে প্রতিভাগুলো এগিয়ে যায় এই সমস্ত ব্যবস্থা করবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। মণিপুরে শান্তি ফেরাতে আসামের সাহায্য, শিলচরে বললেন মুখ্যমন্ত্রী বীরেন। অসমিয়াদের 100% নিয়োগ, হিমন্তের বক্তব্যের নিন্দা বিভিন্ন সংগঠনের। দুষ্কৃতীদের উপযুক্ত শাস্তির দাবি,
ঘুঙ্ঘুর থানার সামনেই প্রতিবাদ স্থানীয়দের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।